শহরের আধুনিকতার ছোঁয়ায় অসহায় অবস্থা রিক্সা চালকদের এখন পুজোর মরশুম তবুও যাত্রী নেই রিক্সা চড়ার রিক্সা চালকেরা তাদের কোনো কোনো দিন রোজগার হয় আবার কোনো কোনো দিন রোজগার হয় না তাই অনেকেই পেটের টানে রুজি রোজগারের জন্য রিক্সা চালানো ছেড়ে দিয়ে অন্য পেশায় ফিরে যেতে বাধ্য হয়েছেন তখনকার দিনে আমাদের বিষ্ণুপুর শহর এলাকায় ছশো থেকে সাতশো রিক্সার ব্যবহার ছিল এই শহরে কিন্তু কেউ বসে থাকতো না রোজগার পাতিও বেশ ভালোই হতো আর এখন একশো থেকে একশো তিরিশটি মতো রিক্সা রয়েছে তুলনামূলকভাবে এই রিক্সার সংখ্যা অনেকটাই কমেছে কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও মন্দির নগরী বিষ্ণুপুরের শহরের মধ্যে অলিতে গলিতে মন্দির দেখা এবং বালুচরি তৈরির জায়গাগুলি ঘোরার এবং সাধারণ মানুষের শহরের মধ্যে যাতায়াতের মাধ্যম ছিল পরিবেশ বান্ধব মানুষের শ্রমের দ্বারা প্যাডেল চালিত রিক্সা একসময় এই শহরে প্রায় হাজারের মতো রিক্সা ছিল যা আজ এসে একশো থেকে একশো তিরিশের মধ্যে দেখে নেওয়া যাক রঞ্জিত কুণ্ডু রিপোর্ট বাংলা সার্কেল নিউজ অটো অটো গাদা হয়ে গেছে এলি আমাদের রিস্কাটা কেউ চাপছে না অত রিস্কা থাকে আমাদের পাঁচটি রিস্কা আছে না টোটোটা বেশি চলছে এই জন্য আমরা মানে আস্তে আস্তে সময় আমাদের রিস্কা আস্তে আস্তে বেশি পড়েছে হ্যাঁ সব বসে যাচ্ছে অতএব তারা কাজকর্ম করছে অতএব কেউ কপি চালাচ্ছে এখন আর সেরকম কিছু রক্ষা করত্র নাই আমার হয়তো একদিন বনি হচ্ছে না ভয়ের স্বাভাবিক হয়তো কোনো দিন ষাট টাকা কোনো কোনোদিন একশো টাকা তার বেশি কিছু তাও চলতে কোনো দিন পরেতে তাও কোনো ঠিক নেই কোনো গাড়ি নেই বোনি পাঠে কিছু নেই হ্যাঁ